ভিউয়ার্স কেমন আছেন সবাই? এই বছরে হলিউডে অন্যতম একটি মুভি ছিল ভেনম। মুভিটিতে দেখা যায় এডি ব্রক একজন জার্নালিস্ট শহরের কিছু ভালো মানুষের মুখোশধারী খারাপ মানুষের মুখোশ উন্মোচন করতে ওস্তাদ। সে লাইফ ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান যারা চিকিৎসা ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন গবেষণা চালিয়ে থাকে, স্পেসে গবেষণা করতে যায় বলাই বাহুল্য। গবেষণার আড়ালে তারা মূলত মানুষের জীবন নিয়ে খেলা করে। স্পেস থেকে ফেরার সময় রকেট বিস্ফোরণের ফলস্বরূপ কিছু মানুষ মারা যায় এবং ভেনম রাউট নামে দুই এলিয়েন পৃথিবীতে আসে। লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কার্লটন ব্রেক জার্নালিস্ট এডি ব্রককে আমন্ত্রণ জানায় ইন্টারভিউ এবং রকেট বিস্ফোরণ নিয়ে সবাইকে অভয় দেওয়ার জন্য। এডি ব্রক ব্রেকের মুখোশ খুলে দিতে চাইলে এডিকে থ্রেট করে সে এবং গার্লফ্রেন্ড আর তার জব কেড়ে নেয়। ফলাফলস্বরূপ এডি এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেক আপ হয়ে যায়। এদিকে লাইফ ফাউন্ডেশনের ব্রেক সেই দুই এলিয়েনকে নিয়ে গবেষণা চালাতে থাকে। তাদের হোস্ট হিসেবে বিভিন্ন সাবজেক্ট এবং মানুষকে ব্যবহার করা হয়, কিন্তু ম্যাচিং না করায় তারা মারা যায়। সেখানকার এক ডাক্তার নিজের চোখের সামনে মানুষকে সাবজেক্ট বানিয়ে জীবন কেড়ে নিতে দেখে লাইফ ফাউন্ডেশনের বিরুদ্ধে কিছু করার সিদ্ধান্ত নেয়। তাই সে এডির সাথে যোগাযোগ করে এবং এডিকে নিয়ে ল্যাবরেটরিতে যায় প্রুফ কালেক্ট করার জন্য। প্রুফ কালেক্ট করতে পারলেও ঘটনার চক্রে ভেনম নামের এলিয়েনটি এডিকে নিজের হোস্ট বানায় এবং এডির দেহে প্রবেশ করে ডোমিনেট করা শুরু করে, তাকে সুপার হিরোর স্ট্রেংথ দেয়। আর ওদিকে কার্লটন ব্রেককে নিজের হোস্ট বানায় রাউট নামের দ্বিতীয় সিম্বায়োটটা। মজার ব্যাপার হলো এদের হোস্ট মারা গেলে এই সিম্বায়োটও মারা যাবে। যাই হোক, রায়ট চায় তার নিজের প্ল্যানেটের বাকি এলিয়েনদেরকে পৃথিবীতে এনে সবাই মিলে রাজত্ব করতে, কিন্তু ভেনম সেটা চায় না। কারণ নিজের প্ল্যানেটে সে ছিল খুবই দুর্বল, অথচ পৃথিবীতে সে সবল, তাই সে একাই রাজত্ব করতে চায় পৃথিবীতে। রাউট কি পারবে তার পুরো স্পেসিসকে পৃথিবীতে এনে পৃথিবীকে ধ্বংসক্ষেত্রে পরিণত করতে, নাকি ভেনম একাই পৃথিবীতে রাজত্ব করবে? এডি কি ভেনমের থেকে মুক্তি পাবে নাকি ভেনমের শিকারে পরিণত হবে? জানতে হলে দেখতে হবে এই মুভিটি। অনেকেই মন্তব্য করেছেন ভেনম ইজ লাভ, তো আপনার মন্তব্য কি দর্শক? আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে আমার আরও রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন দিদুন মিডিয়া ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।